হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ সুমন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই গরুটার দাম জানাবো, কত করে বিক্রি করবে গরুটার, কত দাম উঠছে। শুরু থেকে কাকের সাথে কথা বলি, উনি কোথা থেকে গরুগুলো আনছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা আপনার নামটা? মোহাম্মদ আইব আলী। কোথা থেকে গরুটা আনছেন আপনি? মানিকগঞ্জ থেকে। কয় পিস গরু আনছেন? এক পিস। কবে আনছেন? গতকালকে। কালকে কি সকালে না বিকালে? বিকালে। আচ্ছা, তো কত দাম চাইতেছেন গরুটার? 5 লক্ষ টাকা। এখনো কি কোনো কাস্টমার দাম বলছে? দাম বলছে। কত বলছে? 2.5 লক্ষ টাকা বলছে। সেটা তো অনেক ব্যবধান। তবে এটা ই করে যাচাই বাছাই করে বিক্রি করতে হবে আর কি। আচ্ছা, তাহলে আপনারা 5 লাখ চাইতেছেন? জি, 5 লাখ চাইতেছি। তো কত হলে বিক্রি করে দিবেন একটা আশা আপনাদের? আশা 4 লক্ষ টাকা হলে বিক্রি করব। লাস্ট 4 লক্ষ হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ, 4 লক্ষ 3 লক্ষতে করা যেতে পারে। এটা তো আসলে বুঝতে পারছি, মানে আপনারা দাম চাইতেছেন 5 লক্ষ, সেটা বাজার বুঝেই দেখা যাবে। বাজার বুঝেই দেখা যাবে জি কত বিক্রি করা যায়। জি। আচ্ছা, গরু একটু ভালো করে দেখাও তো। দেখি আপনার পালা গরু কাকা? আমার পালা গরু। কতদিন যাব ধরে গরু ফালছেন আপনি? 2 বছর। 2 বছর আপনি ফালছেন? জি। আচ্ছা ঠিক আছে, গরুটা একটু ভালো করে দেখাও। একটু ওয়েট হতে পারে, গরুটার কত বছর হতে? গরুটার বয়স 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস? 3 বছর 2 মাস। এই 3 বছর 2 মাসে কি আপনি পালছেন নাকি ছোট থেকে কিনছেন? কিনছে হলো 14 মাসের সময় কিনছি, 2 বছর পালছি। আপনি দেশে থেকে কিনছেন নাকি? হ্যাঁ, এলাকা থেকে। এলাকা থেকে কিনছেন? জি, এলাকার পালা গরু। এলাকার পালা গরু। আচ্ছা, তাহলে আপনি ভালো করে দেখাও। তাহলে আপনি দাম চাইতেছেন 5 লাখ? 5 লাখ। এখন 2.5 লাখ মাত্র দাম উঠছে? হ্যাঁ, 2.5 লাখ দাম উঠছে। আচ্ছা, 2.5 লাখ টাকা দাম উঠছে, আপনারা 5 লাখ চাইতেছেন। জি। এর মধ্যে দামাদামি করে বিক্রি করবেন? দামাদামি করে বিক্রি করবো। জি। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তোমাদেরকে ধন্যবাদ।